আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ উহুদ যুদ্ধের ঘটনা প্রবাহকে আরও টেনে নিতে চাই। আজকের প্রোগ্রামে আমরা চেষ্টা করব যে উহুদ যুদ্ধের যে মারাত্মক, মানে এটাকে বলা হয় যে আমাদের ইসলামের ইতিহাসের সবচেয়ে সঙ্গীন মুহূর্ত, সাংঘাতিক সঙ্গীন মুহূর্ত। আমরা আগের এপিসোডে আপনাদের বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষণাবেক্ষণের জন্য 9 জন লোক ছিলেন, সপ্তম ব্যক্তি, 7 জন ব্যক্তি আনসারের মধ্যে, 2 জন ছিল মুহাজিদের মধ্যে। আনসারদের সপ্তম ব্যক্তি ছিল, তার নাম ছিল ওমার ইবনে ইয়াজিদ ইবনে সাকান। দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য 2 জন কুরাইশ সোলজার তারা এগিয়ে আসছে তাকে মারবে। তো এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে রক্ষার করার জন্য এমনকি কেউ আছো এখানে, সে তার জন্য জান্নাত থাকবে এবং আমার সাথে জান্নাতে থাকবে, রফিকে ফিল জান্না। তখন ওমার ইবনে ইয়াজিদ ইবনে সাকান উনি এগিয়ে আসলেন, উনি যুদ্ধ করলেন এবং তাদেরকে সরাই দিলেন, হটাই দিলেন এবং তারাও মানে তাকে এমনভাবে আঘাত করে যে উনিও সেখানে শহীদ হয়ে যান। ও এরপরে দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র 2 জন ছিলেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস আবু আর এবং তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন সাহাবি মাত্র আল্লাহ রাসূলের সাথে আছেন, আর সমস্ত সাহাবিরা তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এই দৃশ্য দেখে 2 জন তো আগে মারতে আসছিল, এখন তারা এখন মানে কাফেরদের পক্ষ থেকে এখন নিশানা হলো আল্লাহ রাসূলকে মেরে ফেলতে হবে। সর্বপ্রথম এগিয়ে আসে উতবা ইবনে আবি ওয়াক্কাস, সাআদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই। চিন্তা করে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াই আছে, তার আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস এগিয়ে আসেন। এগিয়ে এসে বড় একটা পাথর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত করে দেন এবং সেই আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের যে সামনের যে দাঁতগুলো আছে তার মধ্যে মানে দুটো দাঁত ভেঙে যায়, দুটো দাঁত ভেঙে যায় এবং রক্ত, সাংঘাতিক রক্ত বের হওয়া শুরু হয়। এরপরে যখন দেখা গেল যে সফল হয়েছে আল্লাহ রাসূলকে আঘাত করতে এবং তার গায়ে যখন রক্ত ছুটছে, তখন আবদুল্লাহ ইবনে শিহাব আয-যুহরি এগিয়ে আসে এবং সে প্রথমে মানে খুব মারাত্মক ধরনের মানে তীর চালাতে পারত, তার হাতে বর্শা ছিল এবং সেখানে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কিন্তু 2টো বর্ম ছিল, এটা আমরা আগে উল্লেখ করেছি ওই দিন। এরপরে এগিয়ে আসে ইবনু কামিয়া, আবদুল্লাহ ইবনু কামিয়া নাম করে একজন ব্যক্তি, যে ছিল মানে কুরাইজের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেনার একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে সে আঘাত করে। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লৌহ বর্ম ছিল, সেই আঘাতটা মানে তাকে হত্যা করতে পারেনি, ঘাড় মানে চামড়াতে যায়নি, তার উপর কেটে যায়, উপরে লৌহবর্ম কেটে যায় এবং আঘাতটা বেশ এত জোরে লাগে যে আঘাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থে পরবর্তী পর্যায়ে প্রায় 1 মাস লেগেছিল, এত জোরে আঘাতটা ছিল। তো ইবনে কামিয়া তখন মনে করছে যে বোধহয় আমি তাকে মানে মেরে ফেলছে, এদিকে তো রক্ত বেরোচ্ছে তার মুখ দিয়ে। এরপরে ইবনে কামিয়া যখন দেখলো যে তার ঘাড়ে যে আঘাতটা করছে সেই আঘাতে সেখান থেকে রক্ত বেরোচ্ছে না, তখন সে মনে করলো যে তাকে তো মেরে ফেলা যায়নি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজিনা মানে এই জায়গায় এই 2 পাশে তরবারি দিয়ে আঘাত করে এবং সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ অবস্থায় দেখে মানে সে বলল খুদ আন্নি আনা ইবনু কামিয়া, খুদ আন্নি আনা ইবনু কামিয়া, আমার কাছ থেকে আঘাতটা নেও, আমার নাম ইবনু কামিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন আকমা আকাল্লাহ, আল্লাহ তোমাকে কামে করে দে। কামে শব্দ হলো চোখ উৎপাটন করা, চোখ এখান থেকে উৎপাটন করা। তো এই একটা বদ্দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটা সম্পর্কে করছিলেন, কারণ সে মনে করেছে যে আল্লাহ রাসূলকে মেরে ফেলতে হবে। তো আল্লাহ রাসূলের মুখ দিয়ে এই কথা বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এটা কবুল করে নেন এবং পরবর্তী পর্যায়ে দেখা যায় সে যখন মক্কায় ফিরে যায়, মক্কায় ফিরে যাওয়ার পরে এক পাহাড়ে ছাগল চড়াচ্ছিল, হঠাৎ করে একটা কালো মানে ছাগল ভেড়া
এসে তাকে এমনভাবে গুতানো শুরু করে দেয় যে ওই উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছে দেয় এবং তাকে ওই টুকরো টুকরো করে দেয়। এটা ফেরেশতা ছিল এবং ওইটা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে টুকরো টুকরো করে শেষ করে দেয় ওই পাহাড় থেকে নিচে পড়ে যখন যায় তখন তার কয়েকটা টুকরো বিভিন্ন জায়গায় পড়েছিল। আল্লাহ রসুলকে মারার এই একটা বড় ধরনের এ আমরা দুনিয়ায় দেখতে পাই। যখন তৃতীয় আঘাত চতুর্থ আঘাত যখন আসে একজনের কাছে দুই আর আগের দুইজনের কাছ থেকে আঘাতগুলো আসার পরে আল্লাহ রসুল চেতনা হারিয়ে উনি পড়ে যান, পড়ে যান এমন একটা গর্তে যে গর্তটা দেখেন মানে কেন আল্লাহ রসুল আবু আমর আর রাহেবকে কেন ফাসেক বলতেন, কারণ হলো সে করেছে কি উহুদ যুদ্ধের ওই রাত্রে যে সুযোগটা পেয়েছে, ও তো মদিনারই লোক ছিল, তো মানে বিভিন্ন জায়গায় কিছু গর্ত করে রাখছে রাত্রে তার লোকজন নিয়ে গর্ত 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 করে রাখো, তাতে হবে কি যে যুদ্ধ যখন শুরু হবে ওখানে ফেলে দিতে খুব সুবিধা হবে আর কি, যেন ওই গর্তে হঠাৎ করে পড়ে গেলে ওঠাও মুশকিল, এরকম করে কিছু গর্ত করে রাখছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে পড়ে গেল, যেহেতু তিনি মানে ইনজিউর্ড হলেন, মারাত্মকভাবে ইনজিউর্ড হলেন, তার আঘাতগুলোতে বড় বড় ক্ষতির মধ্যে এমন হলো যে তার এই অজেনা এখানে হেলমেটটা পরা ছিল সেই হেলমেটের দুটো পেরেক এখানে পুঁতে যায়, মারাত্মকভাবে পুঁতে যায়, সেখান থেকে রক্ত বেরোচ্ছে একেবারে সমান রক্ত বেরোচ্ছে, দাঁত ভেঙে যায়, ঠোঁট এবং দাঁত কেটে যায়, তারপরে ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে, ওই ঘাড়ের আঘাতে উনি আসলে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তখন এরা এরা বলে দিল যে আল্লাহ রসুল মারা গেছে। তো এই এদিক থেকে তো মানে খালেদ বিন ওয়ালিদের আঘাত পিছন দিক থেকে, ওদিক থেকে ওরা এগিয়ে আসা, পতাকাকে একটা মহিলা উঁচু করে তোলা, এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে এই ধরনের ইনজিউর্ড করা, মুসাব ইবনে উমাইর মারা যাওয়া, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের শহীদ হওয়া, এই সমস্তগুলোকে এখন যদি সব এক জায়গায় নিয়ে আসা হয় তখন কোরআন এই মুসলমানদের যে চিত্রটা এঁকেছে সূরা আল ইমরানের মধ্যে দেখা গেল যে এখানে মানে চারটা গ্রুপে মানুষ ভাগ হয়ে গেল। একটা গ্রুপ হয়ে গেল তারা বলল যে আর যুদ্ধ করে লাভ কি, এখন চলো আমরা মদিনায় পালিয়ে যাই। তো এরা ব্যর্থ মনোরথ হয়ে, এবং এরা কিন্তু খাঁটি মুসলমানদের সাহাবাদের মধ্যে, এবং এদের ফিরে যাওয়াটাকে আল্লাহ তাআলা পছন্দ করেননি, এটাকে মানে সূরা আল ইমরান আপনারা পড়ে দেখবেন সেখানে আল্লাহ তাআলা এদেরকে মানে খুবই খারাপ ধারণা করেছেন যে ইধাম্মাত তাইফাতানি মিনকুম এখান থেকে শুরু হয়েছে, যে কিছু কিছু মনে করেছে আংতাফশাল্লাহ তারা ব্যর্থ হয়ে যাবে, তো আল্লাহ তাআলা তাদের ওয়ালি আছেন তারপরেও তারা কেন এরকম চিন্তা করলো, এটা 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 তাদের এটাকে খারাপ মনে করেছে। আরেক দল সাহাবা তারা ওখান থেকে পিছন দিকে পালালো, একটা হলো সামনের দিকে তারা মদিনায় পালায় আসলো, আর একটা হলো পিছন দিকে পালায়ে ওহুদের একটা জায়গা আছে যারা হজ করতে যায়, বিশেষ করে যারা একটু ভালো মানে আলেম যাদের সাথে যায় তারা এই জায়গাটা দেখবেন, এটা হলো মানে ওহুদের ওই যে পড়শিটা আছে এখন যে মানুষগুলো যেখানে বসবাস করে ওর ভিতর দিয়ে কিছু দূর গেলে একেবারে উহুদ পাহাড়ের সাথে লাগানো ওই জায়গাটা এরকম গোল আনা, তো এখানে তারা সাহাবায়ে কেরামের একটা অংশ সেখানে যেয়ে পালায় যায়, আর একটা অংশ পড়ে যায় বিপদের মধ্যে। বিপদটা কি যে তারা শত্রু বাহিনীর মধ্যে আটকা পড়ে যায়, এদিকে হলো পিছনে হলো খালিদ বিন ওয়ালিদ, সামনে হলো আবু সুফিয়ান, এই এর মাঝখানে যেমনভাবে আল্লাহ রসুল পড়েছিলেন এরা শত্রু শিবিরের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে পড়ে এখানে মুসলমান এবং কাফের কে কাকে মারতেছে এটা বোঝা যাচ্ছে না। এর কয়েকটা ঘটনা যদি আমি আপনাদের সামনে নিয়ে আসি তাহলে আমরা এটার আরও মানে স্পষ্ট হবে আমাদের কাছে। তো আমরা হুজাইফা ইবনুল আমানের ঘটনা শুনি, যে তিনি বলতেছেন যে যখন আমরা দেখলাম যে এই অবস্থা তখন ইবলিস ও মুসলমানদের হয়ে চিৎকার করে উঠছে যে বলতেছে এই মুসলমানরা তোমরা এই পিছনের দিকে এদিকে দেখো, তো তখন মুসলমানরা মনে করলো যে না আমরা তাহলে এখন এদিকে যুদ্ধের জন্য আমরা পিছনের দিকে আমরা যাই, তো মুসলমানরা ওদিকে কিছু গেল, যাওয়ার পরে ওখানে মারামারি হচ্ছে এবং আশ্চর্যজনক হলো যে মুসলমানদের হাতেও কিন্তু এক এক দুইজন মুসলমান তখন মরছে, তার মানে তারা শত্রু শিবিরের মধ্যে এমনভাবে ঢুকে পড়ছে কে শত্রু কে মিত্র চিনতে পারছে না,
তো যখন মানে এই মারামারি এইভাবে চলতেছে, হুজাইফা ইবনুল এমানের আব্বা, তার নাম ছিল আল এমান, তো তাকে মেরে ফেলতেছে যারা তারা মুসলমান, মানে এমন একটা ঘটনা, মানে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। উনি তখন চিৎকার করছেন, আবি আবি, উনি আমার আব্বা, উনি আমার আব্বা, তোমরা তাকে মেরো না। কিন্তু দেখা গেল যে উনি ওখানে শহীদ হয়ে গেলেন। একদিকে তো ছিল কাফেররাও মারতেছে, মুসলমানরা বুঝতে পারতেছে না, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেল। এটা ছিল খুবই খারাপ অবস্থা। এবং এই অবস্থার মধ্যে যখন মানুষ চলে যায়, তখন সাংঘাতিক মনের দিক দিয়ে তারা ভেঙে পড়ে। এই মন ভাঙার এই এই গ্রুপটা, যারা মানে বুঝতে পারতেছে না কি করব কি না করব, আমরা কোথায় যাব কি না করব, তখন মানে অবস্থা খারাপ হয়ে যায়। এর মধ্যে একটা দল হয়ে গেল এমন যে তারা মাথায় হাত দিয়ে বসে থাকলো যে আমরা আর যুদ্ধ কার জন্য করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মারাই গেছেন। এমনি কামিয়া সব জায়গায় বলছে, কাতাল তু আল্লাহ মুহাম্মাদান, আমি আল্লাহর কসম মুহাম্মাদকে আমি হত্যা করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুসলমানরা মোটামুটি কিছু বসে গেল মাথায় হাত দিয়ে যে আমরা আর যুদ্ধ করে কোনো লাভ হবে না। এই যে একদল লোক যারা বসে গেল, তাদের মধ্য থেকে কিছু সাহাবাদের চরিত্র বা এবং তাদের অবস্থা যদি দেখি তো মনটা ভরে যায়। তার মধ্যে একজন ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, এনার নাম ছিল আনাস ইবনে মালিক, আর তার নাম ছিল আনাস ইবনে নদর। তিনি এগিয়ে যাচ্ছেন এবং মুসলমানদেরকে বলছেন যে তোমরা আমার সাথে আসো, যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করে থাকেন, তোমরা তো সব শুনেছেন ইন্তেকাল করেছেন, তাহলে আমরা বেঁচে থেকে আর কি হবে, তার দিনটাকে আমরা রক্ষার জন্য আমরা সামনে যুদ্ধ করি, তো তোমরা কে কে আসো আমার সাথে আসো। তো উনি যখন ডাক দিয়েছেন, কয়েকজন লোক তার সাথে উঠে দাঁড়িয়েছেন, যুদ্ধ করতে যাচ্ছেন, সামনে এগুচ্ছেন। তখন সাআদ ইবনু মাআজ তার সাথে দেখা করেছেন, তো বলছে আইনা ইয়া আবা ওমার, কোথায় যাচ্ছ ওমরের আব্বা? তো আনাস ইবনে নদর বলছেন যে ওয়াই হাক ওয়াহা লিরিহিল জান্নাহ আজিদুহু ওয়ারা উহুদ, যে সাআদ ইবনে মাআজ, আমি উহুদের অপর পাশে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, উহুদের অপর পাশে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এবং এটা ওই লোকদের মাঝখান থেকে বেরিয়ে মানে বেরিয়ে আসা মানুষ যারা মনে করেছেন যে আল্লাহ রসুল না থাকলে দিন মরে যাবে, এটা হবে না, আমি সামনে এগিয়ে যাব এবং আমার সাথে তোমরা আসো। তো এমন হয়েছে যে তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করে তাকে মারা হয়েছে, এবং মারা যখন হয় তার গায়ে মানে 87টার মতন, 80+, 80+ তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়, তার নাক চোখ উপড়ে ফেলা হয়, এমনভাবে তার দেহটাকে ক্ষতবিক্ষত করা হয় যে তার দেহ দেখে কেউ তাকে চিনতে পারেনি। তখন মানে যুদ্ধের পরে যখন লাশ খোঁজার এ হচ্ছে, তো তখন আনাস ইবনে মালিক বলেন যে আমার ফুফু আর আমি আমার চাচাকে খোঁজার চেষ্টা করছি, পাচ্ছে না কোথাও, পাচ্ছে না কোথাও, একটা লাশ বেওয়ারিশের মতন, কেউ দাবি করছে না। তো আমার ফুফুকে বললাম যে এটা কি আপনার ভাই হবে কি না, তখন উনি তার হাতের আঙুল দেখতে লাগলেন, একটা আঙুল কাটা ছিল, তখন ওই আঙুলটা দেখেই তিনি চিনতে পারছেন যে এ হলো আমার ভাই, যাকে দেখে চেনা যাচ্ছে না। এইরকম কিছু সাহাবার চেহারা ওই দিনে আমরা দেখতে পাই, যে মানে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তার চেহারাটাকে ওই রকম নষ্ট করে দেওয়া হয়েছিল, কান কেটে নাক কেটে এরকম করা হয়েছিল, তার মধ্যে উনিও একজন, কষ্ট কষ্ট দিয়ে দিয়ে তাকে মেরে ফেলা হয়। তো এদের সম্পর্কে আল্লাহ তাআলা খুবই প্রশংসা করেছেন যে মানে যুদ্ধ, মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করা, তিনি মরে যাওয়া, তিনি ইন্তেকাল করা, তাকে শহীদ করার পরেও মুসলমানদের উচিত হবে সামনে এগিয়ে যাওয়া, দিনকে নিয়ে সামনে যাওয়া, এই কাজটা তিনি করেছেন। সাহাবিত ইবনে দাহদাহের নাম এখানে চলে আসে, যিনি যখন দেখলেন যে মানুষরা মাথায় হাত দিয়ে বসে আছে, সেই গ্রুপের মধ্যে যে উনি মাআশার আল আনসার, যে আনসারের লোকেরা, ইনকানা মুহাম্মদ কদ কুতিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিহত হয়ে যান, ফাইনাল্লাহ হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তাআলা তিনি হলেন জীবিত, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। কাতিলু আলা দীনিকুম, তোমাদের দিনকে বাঁচানোর জন্য তোমরা যুদ্ধ করো। ফাইনাল্লাহ মুযফিরুকুম ওয়া নাসিরুকুম, আল্লাহ তাআলা তোমাদের বিজয় দেবেন,
তিনি তোমাদের সাহায্য করবেন বলে তিনি সামনে এগিয়ে যেতে থাকলেন, যুদ্ধ করলেন এবং যুদ্ধ করে তিনি সামনে এগিয়ে যেতে যেতে খালিদ বিন ওয়ালিদের মানে ওখানে যান, যে খালিদ বিন ওয়ালিদকে মারার চেষ্টা করেন। খালিদ বিন ওয়ালিদ তার সাহসী যোদ্ধাদেরকে নিয়ে তীর দিয়ে এই এনাকে হত্যা করে দেন। আমরা আরও দেখতে পাই যে এখানে কয়েকজন সাহাবি যাদের জীবনটা খুবই সুন্দর ছিল, সাআদ ইবনু রবিয়া তার মধ্যে আরেকজন, তিনি সামনে এগিয়ে যাচ্ছেন, কয়েকজন আনসার জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় যাচ্ছেন, তো উনি বলেন যে আমি আমার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তো উনি যুদ্ধ করতে করতে সামনে যেয়ে তাকে মারা হয়, তো পরে যে যখন তার লাশ মানে সামান্য মানে হুঁশ ছিল, আল্লাহ রসুল তাকে খুঁজতে বলেছেন, তো সেখানেও তাকে দেখা যাচ্ছে যে তিনি খুব কষ্টে তিনি যুদ্ধ করে মরে যাচ্ছেন। এটাও একটা প্রমাণ করে যে আমাদের যে এই অবস্থায় আল্লাহ রসুল চলে যাচ্ছেন, চলে গেছেন, এরকম কথা শুনে আমরা যেন আমাদের পিঠ দেখিয়ে না পালিয়ে যাই, বরং আমরা যেন আমাদের দিনকে রক্ষার জন্য আমরা সামনে এগোতে থাকি। যখন দেখা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পড়ে গেছেন, সেখানে আছে আবু তালহা এবং সাআদ ইবনে আবি ওয়াক্কাস, ওদিকে সাহাবায়ে কেরামদের মধ্যে পালিয়ে যাবার প্রবণতা হলো, কেউ কেউ বসে গেল, এই অবস্থার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এবার প্রথমে এতক্ষণ পর্যন্ত যুদ্ধের বিভিন্ন জায়গার সাথে এখন চিন্তা করলেন যে আল্লাহ রসুল মারা গেছেন, শুনেছি আমি তার দিকে যাই। তো উনি বলেন যে আমি প্রথমে আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, এসে দেখলাম যে ওখানে দুইজন মাত্র লোক রয়েছে, একজন হলো সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আরেকজন তালহা ইবনে ওবাইদুল্লাহ। তো তখন আমি তালহাকে দেখে বললাম যে হ্যাঁ কোন তালহা, তুমি এটা সম্ভবত তালহা হবে, কারণ তালহা ছিল তার মানে আত্মীয়তার দিক দিয়ে একেবারে নিজের একই বংশের এবং তার সম্পর্কে তার ধারণা ছিল অসম্ভব ভালো। তো এই 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 অবস্থা দেখে তিনি ওখানে এগিয়ে গেলেন, ওখানে যে দেখলেন যে সুবহানাল্লাহ আল আযীম, তিনি যুদ্ধ করছেন, তালহা এবং সাআদ ইবনে আবি ওয়াক্কাস সাংঘাতিকভাবে যুদ্ধ করতেছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তীর দিয়ে দিচ্ছেন এবং দিয়ে উনি হলেন একমাত্র সাহাবা যাকে আল্লাহ রসুল বলেছেন ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমার বাবা মা উৎসর্গিত হোক। এই কথা কিন্তু বলা মানে হলো যে কোনো একজন মানুষকে অসম্ভব সম্মান করে, আল্লাহ রসুল সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে ওই দিন এই সম্মানটা দিয়েছিলেন। যারা যারা মারতে আসতেছে আল্লাহ রসুল তর মানে তীর একটা তার হাতে তুলে দিয়ে বলছে তুমি মেরে দাও। আর সাআদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন তীরন্দাজ হিসেবে মুসলমানদের মধ্যে সেরা, তিনি তীর নিক্ষেপ করলেন করতেছেন এবং মেরে ফেলতেছেন, তাজ্জব ব্যাপার। এমন হয়েছে যে কয়েকজন এরকম যখন আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমে বলছিলেন যে সাদ এখন তোমার সুযোগ আছে তুমি তীর নাও, তো উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ লোকজন যে অনেক, তাহলে তুমি মারা শুরু করো। তো মানে তীর দিয়ে তিনি মারতেছেন আর এক একজন করে মরতেছে, এরকম করে চারজনকে তার তীর দিয়ে মারা হয়। এইটা দেখে আর কেউ সামনে আসার আর মানে সাহস পাচ্ছে না। তো এইটা হলো সাআদ ইবনে আবি ওয়াক্কাসের ওইদিনকার বিরাট একটা জিনিস। এবং কয়েকজন সাহাবা, একজন না কয়েকজন, তারা বলেছেন যে আমি যখন দেখলাম যে আল্লাহ রসুল ওখানে একা বা মাত্র এক দুইজন আছেন, তখন দেখলাম অপরিচিত দুইজন মানুষ যারা তাকে মানে জান বাঁচানোর জন্য চেষ্টা করছেন, তাদেরকে আমি চিনতাম না, পরে শুনেছি যে তারা আল্লাহর পক্ষ থেকে আসা জিব্রিল এবং আরেকজন ফেরেশতা, তারা এসে আল্লাহ রসুলকে যেন মেরে ফেলা না হয় এই চেষ্টাটা তারা করেছেন এবং আল্লাহ রসুলকে বাঁচায় রাখার চেষ্টা করেছেন। সাংঘাতিক কঠিন মোমেন্ট ছিল এটা। তালহা ইবনে ওবাইদুল্লাহ এরকম তা মানে মানুষেরা যখন মারতে আসতেছে আল্লাহ রসুলকে, তখন তালহা ইবনে ওবাইদুল্লাহ একের পর এক মানে যুদ্ধ করে যাচ্ছে, তার হাত কিন্তু মানে ওনার আঙুলগুলো শাল্লা ছিল, মানে প্যারালাইজড হয়ে গেছিল একটা হাত এবং আঙুলগুলো নাড়াতে পারতেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে দেখে বলতেন মাঝে মাঝে যে মান ইনদুরু ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালে ইনদুরু ইলা তালহা ইবনে ওবাইদুল্লাহ, যদি তোমরা কেউ দেখতে চাও কোনো শহীদ দুনিয়ায় হেঁটে বেড়াচ্ছে তালহাকে তোমরা দেখো। তাকে এত বেশি মারা হয়
মানে এক পর্যায়ে যে তিনি করেছেন কি আল্লাহ রসুলকে মানে পিছনে রেখে নিজে ঢাল হয়েছেন, বুকটা সামনে দিয়ে এরকম দাঁড়িয়ে গেছেন, এসে তীর তার গায়ে পড়তেছে, হাত যাচ্ছে, আঙুল যাচ্ছে, ওদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামকে বাঁচিয়ে রাখার এই দুইজনের সংগ্রামে সেখানে এসে যুক্ত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি এসে দেখলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, তাকে কেউ মারতে পারেনি, তিনি মানে অচেতন ছিলেন কিন্তু চেতনা ফিরে পেয়েছেন, তিনি কথা বলতেছেন, তার হুশ এখন ফিরে আসছে। উনি এটা দেখে মানে চিৎকার উনিও করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানে বললেন যে আমি এখনও জীবিত আছি, আনা মুহাম্মদ, আমি এখনও জীবিত আছি। এই এইটা বলার পরে মানে যুদ্ধের দৃশ্য আবার একটু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল। তো আমরা ইনশাল্লাহ ওই চেঞ্জগুলোতে আনতে যাওয়ার সময় এটা বোঝার চেষ্টা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে অবস্থাটা তৈরি হলো এটা কেন হয়েছিল, এটা কেন হয়েছিল। এখান থেকে আপনারা তো খেয়াল করলেন যে নিশ্চিত বিজয়টাকে পরাজয়ে রূপান্তরিত হওয়ার পিছনে আমাদের বড় বড় কারণগুলোর একটা হলো যে আমরা দুনিয়ার লোভ, দ্বিতীয়ত হলো যে পালিয়ে যাওয়ার প্রবণতা, তৃতীয় হলো যে সন্দেহ প্রবণতা, চতুর্থত হলো যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করেই যুদ্ধ করব, তিনি মারা গেলে ইসলাম শেষ হয়ে যাবে, এই ধরনের চিন্তা। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের মধ্যে একটা পরাজয় আসলো, এবং এই পরাজয়টা আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা করেছেন, তা না হলে নিয়ম অনুযায়ী কিন্তু পরাজয় আসেনি। আমরা পরবর্তী এপিসোডে আমরা এইগুলোকে দেখার চেষ্টা করব যে এখন থেকে কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন মোমেন্টে তার ইসলামকে, তার ইসলামিক বাহিনীকে, তার মানুষকে কিভাবে সামনে নিয়ে আসতেছেন, এটাও দেখার বিষয় এবং এটাও বোঝার বিষয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আপনারা দাওয়াত দিচ্ছি আগামী এপিসোড দেখার জন্য, দোয়া করি, দোয়া চাই, ইকরা টিভির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।